আসসালামু আলাইকুম। দশম জাতীয় এসএমই পূর্ণমেলা 2022 অনুষ্ঠিত হচ্ছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। আজ মেলার শেষ দিন। মেলায় 351টি দেশীয় পণ্যের স্টলের পাশাপাশি রয়েছে বেশ কয়েকটি ব্যাংক ও আর্থিক সংস্থা, যারা উদ্যোক্তাদের অগ্রযাত্রাকে আরও সহজ করে দিচ্ছে। কথা বলবো ব্র্যাক ব্যাংকের সাথে, শুনবো এসএমই মেলায় উদ্যোক্তাদের নিয়ে তাদের কার্যক্রমের কথা। এসএমই ফেয়ারে আমাদের ব্র্যাক ব্যাংক প্ল্যাটিনাম স্পন্সর হিসেবে কাজ করছে এবং এই ফেয়ারে আমরা একটি স্টল বসিয়েছি, যার মাধ্যমে বিভিন্ন ধরনের এসএমই উদ্যোক্তারা আমাদের ব্যাংক সম্পর্কিত বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবে। যেমন আমাদের প্রোডাক্ট কী কী আছে, আমাদের ডিপোজিট প্রোডাক্ট, আমাদের লোন প্রোডাক্ট, কত পার্সেন্ট ইন্টারেস্ট সহ আমরা লোন দিচ্ছি, এই সম্পর্কিত সব ধরনের তথ্য তারা জানতে পারবে। যেমন আমাদের ব্র্যাক ব্যাংক এই মুহূর্তে তারা এসএমইদের জন্য, যারা মহিলা এসএমই উদ্যোক্তা, তাদের জন্য 4% একটি রিফাইন্যান্সিং স্কিম দিচ্ছে। যেমন যে কোনো ধরনের তারা উদ্যোক্তা যদি লোন নিতে চায়, তারা শুধুমাত্র 4% লোন নিতে পারবে এবং এই 4% তাদের টেনোর যতটুকু সময় আছে, যেমন 1 বছর, 3 বছর, 5 বছর তারা নিতে পারবেন। আর সবাই জানে যে ব্র্যাক ব্যাংক হচ্ছে এসএমই বান্ধব। সো এসএমই উদ্যোক্তাদের জন্য, যারা এসএমইতে কাজ করছেন, তাদের ফ্লরিশের জন্য ব্র্যাক ব্যাংক অনবরত কাজ করে যাচ্ছে।